আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের তো আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই যে এখন মাছ গিলিং করতেছে মেশিনে, এই যে এগুলো হলো মাছ, এটাকে বলে ইকান তিংরি কাউই এমন বলে আর কি, আর বাংলাদেশে বলে কিংফিশ। এই যে এখন এটা মেশিনে দেওয়া হয়েছে, ঠিক এইভাবে চারবার করে করতে হবে মাছগুলো। মাছগুলো কিন্তু প্রচুর ঠান্ডা, আর মাছগুলো যদি ঠান্ডা না থাকে মেশিনে দিলে এই মাছগুলো দিয়ে আর কিছু হবে না, গরম হয়ে গেলে মাছগুলো হাফসি দেখানি হয়ে যাবে। এই জন্য মাছগুলো ঠান্ডা মাছগুলোই মেশিনে দেওয়া হয়। সাতু সাতু কালি সাজা দুয়া মশলা হাবিস মা ফাইটি শিখিলা। এই যে এখানে মাছগুলো মেশিনের মধ্যে করা হয়, এভাবে প্রতিনিয়তই করা হয়। তো আমি মেশিনটা আপনাদের কাছে দেখাইতেছি, সে বলতেছে একটু কাছে আইসা দেখা। এই যে মাছগুলো কিন্তু প্রচুর ঠান্ডা দেখতেছেন, ওই বরাব, ঠিক এভাবেই মাছগুলো মেশিনে দেওয়া হবে। আর এই যে দেখেন এইভাবে তিনবার দেওয়া হবে, কোনোটা চারবার দেওয়া হয়। যে এই যে মাছগুলো দেওয়ার এদিকে আসা ভাই মেশিন ক্লিন করতেছে। এই যে মেশিনের কাজ শেষ, আজকে মাছ গিলিং করছে এই মেশিনে। এই যে যে আস্তা মাছগুলো এই মেশিনে দেওয়া হয়, এই যে ঠিক এইভাবে মেশিনটাতে ক্লিন করা হয়। এই পেজের মধ্যে মাছের মেশিনের অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এটার মধ্যে মূলত মাছ করা হয় আর কি, মাছ আস্তা মাছ এটার ভিতরে দেওয়া হয়, মাছের যে মাংসগুলো এক সাইডে পড়ে আর কি। এই যে বন্ধ করে দেওয়া হয়েছে। সুডা এই যে এটা হলো ইন্দোনেশিয়া, আমাদের এখানে নতুন কাজ করতেছে। আসসালামু আলাইকুম গাইস, আমার পাগি পাগি সে বলতাছে শুভ সকাল। এটা হ্যাঁ মানে মেয়ে মানুষের মতো আর কি, হিজলা টাইপের আর কি। সে বলতাছে ইন্দোনেশিয়া গোট, মানে খালি হাসতেই থাকে সারাদিন। এই যে এদিকে আছয় পূজা করতেছে তেল দিয়া, এই যে সেখানে তেল দিয়া চাইনিজরা পূজা করে। যে এভাবে তেল দিয়া দিয়ে দিবে আর কি। এই তেলগুলা এই যে তেল দেখতেছেন গ্লাসের মধ্যে, এগুলা এটার উপরে দিয়ে দিবে। এই যে এটার উপরে